সমাগত দুর্গাপূজা আর এই দুর্গাপূজার প্রাক্ষণত প্রশাসনে কিছুমান নিয়ম নীতি বাঁধি দিছে। এই সমূহ নিয়ম নীতি এটা পালন করব লাগিব পূজা আয়োজক কমিটি সকলে। পূজা আয়োজক কমিটি সকলের বাবে কঠোর নিয়ম নীতি এবার বাঁধি দিছে প্রশাসনে। যেসমূহ নিয়ম নীতি পালন করব লাগিব সেই সমূহ পূজা আয়োজক সমিতিয়ে, আর যদি নিয়ম নীতি পালন নকরে তেনেহলে প্রশাসনের রোষত পড়ব লাগিব পূজা আয়োজক কমিটি সকলে। কি কি নিয়ম নীতি পালন করব লাগিব লই আছো আমি সবিশেষ। দুর্গাপূজাক লৈ আহিল নতুন এছবি, নতুন এছবি ঘোষণা করেছে দুর্গাপূজাক লৈ। গুৱাহাটী মহানগর পূজা সমিতির জারি করেছে বিশেষ এসওপি। রাজ্য বিভিন্ন প্রান্তর সমান্তরালভাবে গুৱাহাটী মহানগর বিশেষ এসওপি। প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করব পূজা সমিতিয়ে। এবার পূজা সমিতিয়ে প্লাস্টিক নিষিদ্ধ করব, সকল পূজা মণ্ডপ চৌপাশ পরিষ্কার পরিচ্ছন্নক রাখব, কোনো ফুটপাথ বাইলেন বন্ধ করে পাতিব নোৱাৰিব পূজা মণ্ডপ। কঠোর হয়েছে প্রশাসন, এই সমূহ নিয়ম মানি চলিব লাগিব। প্রতিখন পূজা সমিতিক অনুমতি দিব স্থানীয় থানায়, স্থানীয় থানার আরক্ষীর অনুমতি লহে পূজা সমিতিয়ে পূজা আয়োজন করব লাগিব। আর প্রতিখন পূজাতে সিসিটিভি সংলগ্ন করব লাগিব পূজা কমিটিয়ে। এ পি ডি সি এলর অনুমতি নোহাক করব নোৱাৰিব বিদ্যুতের সংযোগ ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ করব নোৱাৰিব এ পি ডি সি এলর অনুমতি নোলাক। পূজা মণ্ডপত আবর্জনা নিষ্কাশনের সঠিক পদক্ষেপ গ্রহণ করব লাগিব পূজা আয়োজক কমিটিয়ে। বিসর্জনের সুনচালি পাণ্ডু বশিষ্ঠ সোনাপুর দিগারু কাছমারী ঘাট থাকিব, কি কি ঘাটত বিসর্জন দিব লাগিব এই সন্দর্ভত জাননি প্রতিখন পূজা কমিটিয়ে। সভাপতি সম্পাদকর নাম রাইজে দেখাক উলমাই রাখব লাগিব। প্লাস্টিকের সামগ্রী প্রয়োগ থাকা মূর্তি ব্যবহার করব নোৱাৰিব পূজা। প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডে অনুমতি নিদিয়ে এনে প্রতিমা, প্রতিমার ক্ষেত্রত এটা কঠোর প্রশাসন। পূজা মণ্ডপত সাংস্কৃতিক অনুষ্ঠানের আগতীয় আরক্ষীর অনুমতি লব লাগিব। পূজার প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডর গাইডলাইন প্রশাসনে এটা জারি করেছে, যেহেতু নতুন এসওপি তার পাছতে প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডর নতুন গাইডলাইন। বিসর্জনের পিছত থাকি যাওয়া সামগ্রী সমূহ জরুরিভাবে ডিসপোজ করব লাগিব। মাটির কলহে ব্যবহার করব পারিব। প্লাস্টিকের ফুল পরাপক্ষ ব্যবহার নকরিব পূজা মণ্ডপ প্রতিমার লগত। সিনথেটিক কালার ব্যবহার করিব নোৱাৰিব, প্রাকৃতিক কালার মাত্র ব্যবহার করিব পারিব পূজা কমিটি সমূহে। প্রতিমার তলর অংশত ব্যবহার করিব নোৱাৰিব থার্মোকল প্লাস্টিক আদি। প্লাস্টিক কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ করিব লাগিব এবার পূজা। বিসর্জনের পাছত প্রতিটি ঘাটত কোয়ালিটি পরীক্ষা করিব প্রদূষণ বোর্ডে। নিশা দহ বজার পিছত পূজা কমিটিয়ে বজাব নোৱাৰিব কোনো হাই ডেসিবেলর সাউন্ড বক্স, হাই ডেসিবেলর সাউন্ড বক্স বজাব নোৱাৰিব। দহ বজার পিছত বজালে জব্দ করিব সাউন্ড বক্স আরক্ষী। আর আরক্ষী আয়ুক্ত দিগন্ত বরার কঠোর নির্দেশনা, গুৱাহাটী মহানগর আরক্ষী আয়ুক্ত দিগন্ত বরায় পূজা সন্দর্ভত এবার কঠোর নির্দেশনা। নিয়ম ভঙ্গ করলে প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডে বিহিব জরিমনা। প্রতিগী পূজা আয়োজক সমিতির উদ্যোক্তা এটা সাবধানে থাকব, পঞ্চায়েত এরিয়ার পূজা সমিতির জরিমনা হব 3,000 টাকা, পৌর এলাকার জরিমনা হব 5,000 টাকা। এই সমূহ প্রতিটি প্রান্ততে এটা মানি চলিব লাগিব। অন্যহাতে দুর্গা পূজার গুৱাহাটী জি এম সিয়ে অনুষ্ঠিত করব বিশেষ স্বচ্ছতা প্রতিযোগিতা। পূজা সমিতির মাজত অনুষ্ঠিত হব স্বচ্ছতা প্রতিযোগিতা, প্রতিখন পূজা সমিতির মাজত এই স্বচ্ছতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হব যে জি এম সিয়ে আয়োজন করেছে। আর প্রথম পুরস্কার 10,000 25খন পূজা সমিতিয়ে লাভ করব, যি স্বচ্ছতার প্রতিযোগিতা প্রথম পুরস্কার লাভ করব 10,000 টাকা, আর 7,000 50খন পূজা সমিতিয়ে লাভ করব দ্বিতীয় পুরস্কার, 5,000 100খন পূজা সমিতিয়ে লাভ করব তৃতীয় পুরস্কার। প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার এটা নির্বাচন করেছে, নির্ধারিত করেছে সেই সকলের স্বচ্ছতা প্রতিযোগিতা যেহেতু আয়োজন করব। আমি পুনর্বার জানাইছো মহানগর আরক্ষী আয়ুক্ত দিগন্ত বরায় ইতিমধ্যে সমাগত দুর্গাপূজাক লৈ নতুন এসওপির কথা কৈছে, আর নিয়ন্ত্রণ প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডেও ইতিমধ্যে কঠোর নির্দেশনা জারি করেছে। এই সমূহ নিয়ম নীতি এটা পালন করব লাগিব প্রতিখন পূজা আয়োজক কমিটিয়ে। প্রতিগী উদ্যোক্তাই মনত রাখক, পূজা আয়োজন করা প্রতিগী উদ্যোক্তাই এখানে মনত রাখক, যদি প্রশাসনের এই সমূহ নিয়ম নীতি পালন নকরে তেনেহলে কঠোর শাস্তির সম্মুখীন হব লাগিব। গ্রামাঞ্চলের অঞ্চলের পৰা যিসমূহ গ্রামাঞ্চলের অঞ্চল সেই অঞ্চল সমূহের পূজা আয়োজক সমিতি সমূহে 3,000 টাকা জরিমনার লগতে পৌর এলাকার যিসমূহ পূজা কমিটি আছে তেওঁলোকে 5,000 টাকা পর্যন্ত জরিমনা ভৰিব লাগিব যদিহে প্রশাসনের এই সমূহ নিয়ম মানি নচলে। কি কি নিয়ম মানি পালিব লাগিব পূজা কমিটি সকলে? প্রথম অবস্থাত প্রথম এক কঠোর হয়েছে প্রশাসন, প্রথম
যেহেতু প্লাস্টিক নিষিদ্ধ করেছে এতিয়া প্রতিখন পূজাতে প্লাস্টিক বর্জন করিব লাগিব পূজা কমিটিসকলে প্লাস্টিক ব্যবহার বর্জন করিব লাগিব বিশেষকৈ গুৱাহাটী মহানগৰ পূজা কমিটির ভাবে জারি করেছে এই বিশেষ এসওপি প্লাস্টিক নিষিদ্ধ করিব লাগিব পূজা কমিটিসকলে প্লাস্টিক ব্যবহার করিব নালাগিব আর সকলো পূজা মণ্ডপ চৌপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখিব লাগিব পূজা আয়োজক কমিটির আয়োজক সমিতিয়ে পূজা চাবলৈ অহা প্রত্যেকগৰাকী ভক্তর দুর্গা দেবীর প্রতিগৰাকী ভক্ত বা পূজা চাবলৈ অহা সকলো লোকরে লোকে কিদরে অহা যোৱা কৰিছে বা কিদরে পরিবেশ লেতেৰা কৰিছে নেকি সমূহ দিশত কিন্তু পূজা আয়োজক কমিটি নিজেই মনোযোগ দিব লাগিব নিজেই মন দিব লাগিব সেই ক্ষেত্রত আর কোনো যদি ফুটপাথ বা লেন বন্ধ করে তেনেহলে কিন্তু অধিক কঠোর হব আরক্ষী প্রশাসন কঠোর হব ফুটপাথ বা বাইলেন বন্ধ করে পূজা পাতিব নোৱাৰিব যিসমূহ পথেৰে মানুহ অহা যোৱা কৰে খোজকাঢ়ি হওক বা গাড়ি মটৰ লৈ অহা যোৱা কৰে সেইসমূহ স্থানত কিন্তু সেইসমূহ পথ বন্ধ কৰিব নোৱাৰিব পূজা আয়োজক সমিতিয়ে আৰু প্ৰতিখন পূজা সমিতিক এতিয়া অনুমতি দিব স্থানীয় থানাৰ অনুমতি লৈহে এতিয়া পূজা আয়োজন কৰিব পাৰিব আৰু য'ত পূজা আয়োজন কৰিছে সেই পূজা আয়োজনৰ চৌহদত চিচিটিভি সংলগ্ন কৰিব লাগিব চিচিটিভি কেমেৰাত সকলো আবদ্ধ হব লাগিব প্রতিটো দিনৰ পূজাৰ প্রতিটো দিনৰ প্ৰথম দিনাখন দেৱী পাকত তোলাৰ পৰা আৰম্ভ কৰি দেৱী বিসৰ্জনৰ লৈকে সকলোখিনি দৃশ্য চিচিটিভিত আবদ্ধ হব লাগিব সক্ৰিয় চিচিটিভি কেমেৰা সংস্থাপন কৰিব লাগিব পূজা আয়োজক সমিতিয়ে আৰু পূজা সমিতি পূজাত পূজাৰ যি মণ্ডপত যিসমূহ লাইটিঙৰ ব্যৱস্থা কৰে সেই লাইটিংসমূহ কিন্তু নিজৰ ইচ্ছামতে যতে ততে লগাব নোৱাৰিব এ পি ডি চি এলৰ সম্পূৰ্ণ অনুমতি লাভ কৰিব লাগিব এ পি ডি চি এলে যিদৰে নিয়ম নীতি বান্ধি দিয়ে সেইদৰে নিয়ম নীতি পালন কৰিহে পূজা মণ্ডপত লাইটিঙৰ ব্যৱস্থা কৰিব লাগিব কিমান লাইট জ্বলাব আৰু কিদৰে ব্যৱস্থা বিদ্যুৎ ব্যৱস্থা কৰিব বিদ্যুৎ সংযোগ কৰিব সেই ক্ষেত্ৰত এ পি ডি চি এলৰ অনুমতি ল'বই লাগিব আৰু পূজা মণ্ডপত আৱৰ্জনা নিষ্কাশনৰ বাবে সঠিক পদক্ষেপ ল'ব লাগিব আৰু ক'ত ক'ত দেৱী প্ৰতিমা বিসৰ্জন দিব সেই সন্দৰ্ভতো ঘোষণা কৰিছে বিসৰ্জনৰ বাবে সোণচালি পাণ্ডু বশিষ্ঠ সোণাপুৰ ডিগা আৰু কাছবাৰী ঘাট থাকিব প্ৰতিখন পূজা কমিটিৰ সভাপতি সম্পাদকৰ নাম ৰাইজে দেখাকৈ ওলমাই ৰাখিব লাগিব অহা যোৱা বাটত ওলমাই ৰাখিব লাগিব প্ৰতিখন পূজা সমিতিৰ সভাপতি সম্পাদকৰ নাম যাতে কোনো সমস্যাত ভুগিলে পূজা চাবলৈ অহা কোনো ব্যক্তি যদি সমস্যাত ভোগে পূজা মণ্ডপৰ ভিতৰত যদি বিপদত পৰে তেনেহলে সভাপতি সম্পাদকক যাতে লগে লগে অৱগত কৰিব পাৰে বা সভাপতি সম্পাদকক যাতে শীঘ্ৰে পায় তাৰ বাবে এনেদৰে নাম মুকলিকৈ আঁৰি থব লাগিব প্ৰদূষণ নিয়ন্ত্ৰণ বোৰ্ডেও কঠোৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে প্লাষ্টিকৰ সামগ্ৰী সম্পূৰ্ণৰূপে ব্যৱহাৰ বৰ্জন কৰিব লাগিব প্লাষ্টিক সামগ্ৰী প্ৰয়োগ থকা যিসমূহ মূৰ্তি আছে সেইসমূহ সম্পূৰ্ণৰূপে এৰাই চলিব লাগিব বিৰত হ'ব লাগিব এইসমূহ প্লাষ্টিকৰ সামগ্ৰী ব্যৱহাৰক লৈ পেলাই যিহেতু প্ৰদূষণ নিয়ন্ত্ৰণ বোৰ্ডে অনুমতি নিদিয়ে এই প্ৰতিমা ব্যৱহাৰ প্লাষ্টিকৰ প্ৰতিমা ব্যৱহাৰ প্ৰদূষণ নিয়ন্ত্ৰণ বোৰ্ডে অনুমতি নিদিয়ে যিসকল মৃৎশিল্পীৰ পৰা যিসকল প্ৰতিমা অনা হয় সেইসমূহ প্ৰতিমাহে মণ্ডপত থ'ব পাৰিব যিহেতু ইতিমধ্যে প্ৰশাসন এই সন্দৰ্ভত কঠোৰ হৈছে আৰু বিসৰ্জনৰ পিছত থাকি যোৱা যিসমূহ সামগ্ৰী সদ্যহতে পূজা মণ্ডপৰ ভিতৰত বিভিন্ন সামগ্ৰী ৰৈ যায় পূজা দেৱী বিসৰ্জনৰ পাছত বিভিন্ন সামগ্ৰী ৰৈ যায় এইসমূহ সামগ্ৰী লগে লগে নিষ্কাশনৰ ব্যৱস্থা কৰিব লাগিব মাটিৰ কলহ ব্যৱহাৰ কৰিব পাৰিব অন্যান্য প্লাষ্টিকৰ বাচন বা প্লাষ্টিকৰ যিকোনো বস্তু প্লাষ্টিকৰ যিকোনো সামগ্ৰী বৰ্জন কৰিব লাগিব আমি বাৰে বাৰে উল্লেখ কৰিছোঁ প্ৰশাসনৰ এই নতুন ছবিৰ কথা মাটিৰ কলহ ব্যৱহাৰ কৰিব পাৰিব মাটিৰ তাৰ উপৰি প্লাষ্টিকৰ ফুল পৰাপক্ষত ব্যৱহাৰ নকৰিবলৈ নিৰ্দেশ দিছে আৰু প্ৰতিমাৰ লগত চিন্থেটিক কালাৰ ব্যৱহাৰ কৰিব নোৱাৰিব যিসমূহ প্ৰাকৃতিক ৰং সেই প্ৰাকৃতিক ৰংহে ব্যৱহাৰ কৰিব পাৰিব থাৰ্মকল প্লাষ্টিক সম্পূৰ্ণৰূপে বিৰত থাকিবলৈ কৈছে প্লাষ্টিক ব্যৱহাৰৰ পৰা বিৰত থাকিবলৈ কৈছে আৰু কোৱালিটি পৰীক্ষা কৰিব প্ৰদূষণ বৰ্ডে বিসৰ্জনৰ পাছত প্ৰতি দেৱী কমিটিৰ দেৱীৰ বিসৰ্জনৰ প্ৰতিটো বিষয় কোৱালিটি পৰীক্ষা কৰিব প্ৰদূষণ বৰ্ডে আৰু 10 বজাৰ পিছত পূজাৰ আৰম্ভণিৰ দিনা দেৱীৰ পাতত তোলাৰ পৰা আৰম্ভ কৰি বিসৰ্জনৰ দিনটোলৈকে নিশা 10 বজাৰ পাছত কোনো উচ্চ প্ৰাবল্যৰ কোনো ধৰণৰ চাউণ্ড বক্স বজাব নোৱাৰিব আৰক্ষী আয়ুক্ত দিগন্ত বৰাৰ কঠোৰ নিৰ্দেশনা আৰু এইসমূহ নিয়ম যদি ভংগ কৰে তেনেহলে প্ৰদূষণ নিয়ন্ত্ৰণ বোৰ্ডে বিহিব জৰিমনা কোন স্থানত কিমান জৰিমনা ভৰিব লাগিব সেই কথাও মন কৰক প্ৰতিগৰাকী পূজা উদ্যোক্তাসকলে এই কথা মনত ৰাখক যদি পঞ্চায়ত এৰিয়া হয় যিসমূহ গ্ৰামাঞ্চল এৰিয়া হ'ব সেই অঞ্চলসমূহত 3000 টকা পৰ্যন্ত জৰিমনা ভৰিব লাগিব আৰু যিসমূহ পৌৰ এলেকা হয় পৌৰ এলেকাৰ পূজা কমিটিসমূহে প্ৰশাসনৰ নিয়ম অমান্য কৰিলে নিয়ম উলংঘন কৰিলে 5000 টকা পৰ্যন্ত জৰিমনা ভৰিব লাগিব আৰু এই পূজাৰ কেইদিনতে দুৰ্গা পূজাৰ বাবে গুৱাহাটীত বিশেষকৈ স্বচ্ছতা প্ৰতিযোগিতাৰ আয়োজন কৰিছে জি এম চিয়ে
আর প্রত্যেকখন পূজা কমিটি ইয়াত অংশগ্রহণ করব আর তার পাছত প্রথম দ্বিতীয় আর তৃতীয় নির্বাচন করা হব আর প্রথম অবস্থা প্রথম পুরস্কার 10,000 কই 25 খন পূজা কমিটি লাভ করিব 25 খন পূজা কমিটি নির্বাচন করিব সাফ সিকুনার সিকুনতার ক্ষেত্রত এই স্বচ্ছতা প্রতিযোগিতা আয়োজন করেছে জিএমসি আর প্রথম প্রথম পুরস্কার দিয়া হব 25 খন কই পূজা কমিটি আর 10,000 টাকা কই এই পুরস্কার প্রদান করা হব যাতে আমার ফলের উপর সকলো ধরনের চেষ্টা করিম যাতে গুয়াহাটী বাসিয়ে দুর্গা পূজা আনন্দ উৎসবের উলাহর মাজেদি উপভোগ করিব পারে কিছু কিছু সাবধানতা অবলম্বন করিব লগা হয় প্রথম কথা যাতে পূজার নামত কোনো ধরনের জবরদস্তি কারোর কোনো অর্থ সংগ্রহ নকরে তার কারণে আমি পূজার কমিটির বিষয়ববীয় সকলক অনুরোধ জানাইছো যান বাহনের চলাচলের ক্ষেত্র যাতে পূজার প্যান্ডেল বনাই রাস্তা বন্ধ নকরে তার বাবে অনুরোধ জানাইছো যিখিনি সাবধানতা ইলেকট্রিসিটি কানেকশনের ক্ষেত্রতেই হোক বা কোনো সন্দেহযুক্ত বস্তু দেখার ক্ষেত্রতেই হোক যিখিনি ব্যবস্থা লোক লাগে এইখিনির বিষয়ে আলোচনা হয়েছে কোনো ধরনের সাংস্কৃতিক উৎসবের নামত যাতে নির্দিষ্ট যদি সময় রাতে 10টা বজার পিছত হাই ডেসিবেলের কোনো ধরনের শব্দ প্রদূষণ যাতে নহয় তার বাবে রাইজক অনুরোধ জানানো হয়েছে আর যদি তেনেকা ঘটনা বা অভিযোগ প্রশাসনে পায় হলে এই বিষয়ে যিখিনি আমি আইনগত ব্যবস্থা লোব লাগে সেইখিনি আমি লোলে বাধ্য হম বহু ক্ষেত্রে দেখা যায় যে পূজার উৎসবের নামত কেতিবা উদ্ভণ্ডালির সৃষ্টি হয় আর কেতিয়াবা কোনো বেমেজালির সৃষ্টি হয় এনেকা ধরনের পরিস্থিতি যাতে নহয় তার বাবে পূজা কমিটি সমূহক অনুরোধ করা হয়েছে যাতে তেওঁলোকৰ ফালৰ পৰা যথেষ্ট সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করে আর এই স্বেচ্ছাসেবক সকলক যাতে প্রপার ব্রিফিং দিয়ে তেওঁলোকে কি দায়িত্ব কি ধরনের পালন করব লাগে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পূজা প্যান্ডেল রাতে কোনো ধরনের রক্ষিয়া নরখাক এরি থা হয় আর তেনেকা পূজা প্যান্ডেলত কেতিয়াবা হয় জীব জন্তুয়ে হোক বা কোনো এন্টি সোশিয়াল এলিমেন্টে হোক আহি সেই পূজাস্থলীত বা প্রতিমাত কিছু অঘটন ঘটা দেখা যায় বা কিছু এনেকা ধরনের কাম করা দেখা যায় যার একটা বিরূপ প্রতিক্রিয়া হয় পূজা কমিটির সকল বিষয়ববীয়াক অনুরোধ জানানো হয়েছে যাতে পূজার প্যান্ডেল সমূহ সঠিকভাবে রাতে যাতে গার্ডিংয়ের ব্যবস্থা করে বিসর্জনের দিনা দেখা যায় যে একটা প্রসেশন ওলাই অল্প উদ্ভণ্ডালিও কেতিয়াবা সৃষ্টি করে নাচি বাগি বা নিচাযুক্ত দ্রব্য সেবন করে এনেকা যাতে পরিস্থিতির সৃষ্টি নহয় তার বাবে যত্ন রাখবলে বা সচেতন হবলে পূজা কমিটির সকল বিষয়ববীয়াকে প্রশাসনের ফলের অনুরোধ জানানো হয়েছে জেলা প্রশাসন আর আরক্ষী প্রশাসন আর আমার সরকারি যিখিনি রিলেটেড সম্পর্কীয় বিভাগ আছে সেই বিভাগের বিষয়া কর্মচারী আজি এই সভাখনত মজুদ আছিল আর আমি প্রশাসনের ফলের যৌথভাবে আমি প্রচেষ্টা চলাম যাতে আগন্তুক দুর্গোৎসব খুব সুন্দরভাবে গুয়াহাটীবাসী উপভোগ করব পারে আমার পলিউশন কন্ট্রোল বোর্ডের ফলের পর কিছু ইনস্ট্রাকশন আমার আছে ফলের পর আমাকে একটা গাইডলাইন দিছে আর যদি পলিউশন কন্ট্রোল বোর্ডের যেটা দিছে যে গাইডলাইন আমার দুর্গোৎসব উদযাপন করার কারণে সেটা যদি মেনটেন করা নহয় যদি আমার বায়োডিগ্রেডেবল আমার যে মেটেরিয়াল যদি ইউজ করা নহয় বা প্লাস্টিকের সামগ্রী যদি ইউজ করে বা পলিউশন যদি কন্ট্রোল করার যে এফোর্ট করে আছে তা যদি ভাল করে তাহলে তিন ধরনের ফাইনের ব্যবস্থা এটা কমিছে বোর্ড শেল ইম্পোজ পেনাল্টি ফর অ্যামাউন্ট অফ রুপিজ 3,000 ইফ এনি ভায়োলেশন টু পার্টিকুলার পূজা কমিটি ইজ ইফ ইট ইজ লোকেটেড ইন এরিয়া অফ পঞ্চায়েত পঞ্চায়েত এরিয়াত যদি সেই পূজা কমিটিয়ে কিবা রুল ভায়োলেশন করেছে পলিউশন কন্ট্রোল বোর্ডে ফিক্স করে দিয়া সেটাকে 3,000 টাকা ফাইন দিব লাগিব সেটা ধার্য করব পলিউশন কন্ট্রোল বোর্ডের ফলের দ্বিতীয়তে যদি কোনো মিউনিসিপ্যালিটি এরিয়াত তেনেকুৱা ধরনের পূজা কমিটিয়ে পলিউশন কন্ট্রোল বোর্ডে ধার্য করে দিয়া নীতি নিয়ম ভঙ্গ করেছে 5,000 টাকা ফাইন ধার্য করেছে আর আমার গুয়াহাটী মহানগর মিউনিসিপ্যাল এরিয়াত যদি কোনো পূজা কমিটিয়ে পলিউশন কন্ট্রোল বোর্ডে ধার্য করে দিয়ে নিয়মসমূহ উলঙ্ঘা করে বা ডিটেকশন যদি ধরা পড়ে যে ভাইরাস হয়েছে তাহলে তাতে 7,000 টাকা ফাইনের ব্যবস্থা করেছে
আৰু ডিষ্ট্ৰিক্ট লেভেল এখন কমিটি উচ্চস্তৰীয় কমিটি আমাক বনাবলৈ দিছে আমি আৰক্ষী প্ৰশাসন জিলা প্ৰশাসন পলিউশ্যন কণ্ট্ৰল বৰ্ড লোকেল নিকায়সমূহ স্থানীয় থানা সকলোবোৰ সংগতি ৰাখি পেলাই আমি এখন বোৰ্ড গঠন কৰিছোঁ আৰু আমি সেইটো লক্ষ্য ৰাখিম যাতে পলিউশ্যন কণ্ট্ৰল বৰ্ডে মানি দিয়া নিয়ম নীতিখিনি যাতে ভালদৰে সুচাৰুৰূপে পালন হয়।